আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। ঘরেই কীভাবে চুলায় খুব সহজে আস্ত গ্রিল চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের করে দেখাবো। চিকেনের সাথে এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার ছাড়া এই সসের রেসিপিটি আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের গ্রিল চিকেনের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 1 কেজি সাইজের একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এটাকে ভালোভাবে হাড় অবধি চিরে নিচ্ছি। এখন আমি গ্রিল চিকেনের জন্য একটা মশলা রেডি করে নিব। একটি মিক্সিং বলে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জেলি। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, যে কোনো ব্র্যান্ডের দিলেই চলবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের আচার, তেল সহ দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর চিনিটা দিলে গ্রিল চিকেনের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি সেই জন্য লবণটা একটু ভুজে শুনে দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের যদি হাতের কাছে না থাকে তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন। এখন একটা স্পেসুলার সাহায্যে এটাকে ভালোভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে নিব। মশলাগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিড়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটার মধ্যে এখন ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মশলাগুলোকে আমি মেখে নিচ্ছি। মুরগির মধ্যে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 5 ঘন্টার পর। এখন আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির পা দুটাকে একটা সুতা দিয়ে বেঁধে দিব, যাতে করে বাজার সময় মুরগির শেপটা ঠিক থাকে। এখন চিকেনটাকে বেজে নেওয়ার পালা। একটি পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। চিকেন গ্রিলটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা। প্রথমেই আমি চিকেনটাকে এপাশ ওপাশ করে মিনিট 3 করে ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনের শেপটা ভালো আসে। চিকেনের এক পাশটা ভালোভাবে হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। এখন আমি ঢাকটা সরিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি অপর পাশটাকেও উল্টিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি অপেক্ষা করব 10 মিনিটের জন্য, যাতে করে এপাশটাও ভালো করে হয়ে যায়। চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে, এখন এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিব। এক্সট্রা মশলা আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর লাগিয়ে আবারও ভালোভাবে আমি এপিট ওপিট করে মুরগিটাকে ভেজে নেব। আমার চিকেন গ্রিলটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে এটা তুলে নেব। এখন আমি সসটা রেডি করে নিব, আর যেই পাতিলে আমি চিকেন গ্রিলটা ভেজেছিলাম সেই পাতিলে আমি এক্সট্রা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে নেব, যাতে করে এই মশলার গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দেখুন তৈরি হয়ে গেল গ্রিল সসটাও। আমি একটু আপনাদেরকে গ্রিলটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভেতর থেকেও একদম কুক হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।